খেলা সবথেকে ভালো চা কোনটা? সবচেয়ে ভালো চা বাবা বুলেট। সকলকে স্বাগতম জানাচ্ছি আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। এই ভিডিওতে আমাদের টপিক হচ্ছে ময়মনসিংহের চা। আমরা অ্যাকচুয়ালি ময়মনসিংহের যে ফুডিজ গ্রুপটা আছে সেই ফুডিজ গ্রুপ বেশ কয়েকটাতে আমরা পোস্ট দিছিলাম যে আমাদের রেকমেন্ড করেন আপনারা যে কোথা থেকে আমরা বেস্ট চাটা ট্রাই করতে পারি ময়মনসিংহের। সো আপনাদের রেকমেন্ডেশন অনুযায়ী বিভিন্ন পার্কের চা, থানাঘাটের চা, দেন জয়নাল আবেদিন পার্কের চা, আর তারপর হচ্ছে স্বদেশী বাজারের চা, এরকম অনেকগুলো চা আমরা রেকমেন্ডেশন পাইছি। ওই হিসাবে আমরা বেশ কয়েকটা চা ট্রাই করছি, ভিন্ন ভিন্ন চা। সো সেই চাগুলোই আমরা আজকে ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আরেকটা জিনিস, আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে ইনস্ট্যান্ট রিভিউগুলো আমরা যেগুলো শ্যুট করছিলাম সেগুলো টেকনিক্যাল কারণে ডিলিট হয়ে গেছে, তার জন্য সবগুলো ভিডিওর আমরা ইনস্ট্যান্ট রিভিউটা দেখাইতে পারতেছি না। বাট দুই একটা হয়তো বা আচ্ছা আছে। আর আমরা প্রত্যেকটা চা নিয়ে বলবো যে চার ভালো দিকটা কি, এটা আপনারা কেন ট্রাই করতে পারেন। সো স্টার্ট। প্রথম চাটা হচ্ছে দুই লেয়ার এবং তিন লেয়ারের চা, এটা বিভিন্ন পার্ক থেকে ট্রাই করা। সো তিন লেয়ারের যে চাটা ছিল সেই চার উপরের লেয়ারটা পাবেন আপনার লিকারের টেস্টটা, আর সেকেন্ড লেয়ারে পাবেন হচ্ছে লেবুর যে শরবত আছে, বেসিক্যালি সেকেন্ড লেয়ারটা গরম লেবু শরবত, এবং থার্ড লেয়ারটা আদা দিয়ে ভর্তি। এই হচ্ছে তিন লেয়ার চা যে টেস্টটা সেইটা। আর দুই লেয়ার চা যেটা আছে সেটার টেস্ট হচ্ছে, এক লেয়ার পাবেন দুধ আর এক লেয়ার পাবেন লিকার। এই হচ্ছে দুই লেয়ার চা এবং তিন লেয়ার চায়ের যে টেস্ট আছে সেইটা। সো আপনারা দেখুন এখন মেকিং যে প্রসেসটা আছে সেইটা। এইটাই হচ্ছে দুই লেয়ারের চা, আর এটা হচ্ছে তিন লেয়ারের চা। এই হচ্ছে চাটা, দেখতে অনেক সুন্দর। আর নেক্সট আমরা চলে যাব এখন সেকেন্ড চাটা হচ্ছে বিভিন্ন পার্কের লেবু চা। এটা একটা রিফ্রেশিং একটা চা অ্যান্ড খুবই লাইট একটা চা, অন্যান্য চায়ের মতো এটা খুবই ওভারলোডেড চা না, যেমন বুলেট চা। যাই হোক, আর আমার কাছে পার্সোনালি শান্তিপাড়ার যে লেবু চা আছে বা মশলা চা আছে এই দুইটা বেশি মজা লাগে বা বেশি ভালো লাগে কম্পেয়ার টু অন্য জায়গার চা। আর কিন্তু এটা যথেষ্ট ভালো একটা চা, যদি আপনার রিফ্রেশমেন্টের জন্য একটা চা খাইতে চান দেন লেবু চাটা ট্রাই করতে পারেন। আর এই চার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে লেবুর পরিমাণটা যথেষ্ট ভালো দেওয়া হয়, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এই হচ্ছে লেবু চা। আর দাম হচ্ছে, তৃতীয় যে চাটা ট্রাই করছি আমরা বিপিন পার্ক থেকে সেটা হচ্ছে মালটা চা। মালটা চার খুবই সুন্দর একটা স্ট্রং মালটার ফ্লেভার আছে, কারণ আপনারা ভিডিওতে দেখেন কী পরিমাণে হিউজ পরিমাণে মামা মালটা দিচ্ছে। চাটা খুবই মজার এবং এটার একটা ইনস্ট্যান্ট রিভিউটা শ্যুট করা হয়েছিল, ভাগ্যক্রমে সেটা ডিলিট হয় নাই। সো আপনারা সেটা দেখুন এবং আমাদের একটা অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করছি, যেহেতু সবগুলো নিজের পয়সা খরচ করে মানে কেনা চা। সো লেটস স্টার্ট ইনস্ট্যান্ট রিভিউ। সো আমরা আছি আজকে বিপিন পার্কে, বিপিন পার্কের মালটা চাটা নিচ্ছি, এটার দাম হচ্ছে 15 টাকা। আর অ্যাকচুয়ালি মালটা চা আমরা যেখানেই খাইছি না কেন 10 টাকা 15 টাকার বেশি দাম পাইনি অ্যাকচুয়ালি। সো টেস্টটা করি, সেখানে আমরা দেখাইছি ভিডিওর যে এটার মেকিং প্রসেসটা, প্রচুর পরিমাণে মালটা ইউজ করছে মামা, এটা নামমাত্র মালটা দেয় নাই, প্লাস এর লগে লেবুও দিছে। লেবু আর মালটার একটা রিফ্রেশিং ফ্লেভার আছে এর মধ্যে। চাটা রিফ্রেশিং টি এটা, এবং মালটা আর লেবুর খুব একটা গাঢ় ফ্লেভার না হলেও যে হালকার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আছে। চতুর্থ যে আমরা চাটা ট্রাই করছি সেটা হচ্ছে দুধ লেয়ার চা। এই চাটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে, বিকজ আপনারা মেকিং প্রসেসটা দেখলেই বুঝবেন যে এখানে একটা আনকমন উপায়ে চা তৈরি করা হয়েছে। দেন আমরা দেখছি যে চাটাকে পুরো ব্ল্যান্ড করে তৈরি করা হয়েছে ব্ল্যান্ডার দিয়ে, আর ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে চা আমি কখনোই দেখিনি বানানো, আমার জীবনে প্রথম অভিজ্ঞতা ছিল এটা। আর দেখেন মামা হিউজ অ্যামাউন্ট অফ কন্ডেন্স মিল্ক দিছে, দেন এটাকে সে ব্ল্যান্ড করছে, দেন এটাকে সে চা বানাইছে। এটার টেস্ট নিয়ে বলতে গেলে, অনেস্টলি বলতে গেলে এটাকে এখানে আমি চায়ের আসলে টেস্ট পাই নাই, এটাকে আমার কাছে মনে হয়েছে কি জানেন, না আমার কাছে মনে হয়েছে এটা মিল্কশেক, একটু হালকা গরম মিল্কশেকের যেটা টেস্টটা সেটা। আর মামা যেহেতু উপর দিয়ে একটু হালকা লিকার দিয়ে দিছে, উপরে প্রথমটাতে হালকা লিকারের টেস্টটা আসছে, মেনলি এটা আমার কাছে মিল্কশেক লাগছে, একটা স্পেশাল এক টাইপের মিল্কশেক। বাট এখানে আমি বলবো না যে এটা আসলে, যেহেতু ওনারা নাম দিচ্ছে চা, সো কিছু করার নাই।
এই ছিল মোটামুটি দুধ লেয়ার চা। কিন্তু যেহেতু একটা ভিন্ন ধর্মী চা, এর জন্যে আমরা রাখছি আর কি। আর মেকিং প্রসেসটা খুবই সুন্দর আর এটা দেখতেও অনেক সুন্দর। আর আমরা চলে যাবো এখন আমাদের নেক্সট চাতে। মালাই চার জন্য যদি আমরা বিভিন্ন বাড়ির থেকে রেকমেন্ডেশন পাইনি, আমরা পাইছিলাম হচ্ছে থানাঘাটে মালাই চাটা ট্রাই করার জন্য, আর হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি মালাই চাটা ট্রাই করার জন্য। বাট আমরা হঠাৎ করে দেখলাম যে বিভিন্ন বাড়িকে মালাই চা, সো এটা ট্রাই করে ফেললাম। অ্যান্ড এটা আসলেই খুবই ভালো একটা চা ছিল, আমাকে হতাশ করে নাই। অ্যান্ড দেখেন মামা যথেষ্ট পরিমাণে দুধ দিতেছে, প্রায় 50% বেশি পরিমাণ দুধ দিছে দেন মালাই দিছে, আর চাটা ভালোই ছিল। বাট মালাই চা নিয়ে কথা বলতে গেলে অনেকগুলো কথা আসবে এখানে। যে মালাই চা তিনটা আমরা ট্রাই করছি, একটা হচ্ছে থানাঘাটের মালাই চা, যেটার জন্য আপনারা সবথেকে বেশি পরিমাণ মানুষ আমাদের সাজেশন দিছে। দেন তারপরে হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার বা কৃষি বিশ্ববিদ্যালয়ের মালাই চাটা অনেক ভালো ছিল। দেন হচ্ছে বিপিন পার্কের চা, যদি বিপিন পার্কে আসেন তাহলে মালাই চাটা ট্রাই করতে পারেন। বা মালাই চা খাওয়ার জন্য বিপিন পার্কে আসতে হবে জিনিসটা এমন মনে হয় না আমার কাছে, বরং বিপিন পার্ক থেকে থানাঘাটটা কাছেই আছে। যদি মালাই চা খাইতে যান একান্ত তাহলে অলরেডি আমরা থানাঘাটের চাটা বিভিন্ন ধরনের চা দেখাইছি, অলরেডি ছয়টা হবে, বিকজ দুই লেয়ার ও তিন লেয়ার চাটা আমরা একটা ধরছি। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট চাতে। সো আমরা আমাদের কাঙ্ক্ষিত বুলেট চাতে চলে আসছি। বিপিন পার্কের যতগুলো দোকানই আছে তাদের ভাষ্য মধ্যে বুলেট চা হচ্ছে বিপিন পার্কের বেস্ট চা। আর আমাদের কথা বলতে হইলে হ্যাঁ কেন, কারণ হচ্ছে বুলেট চাতে একই সাথে টক, ঝাল এবং মিষ্টি তিনটা ফ্লেভার বা তিনটা টেস্ট পাবেন আপনারা। আর এর পেছনে কারণ হচ্ছে এখানে তেঁতুল ইউজ করা হয়, লেবু ইউজ করা হয়, দেন কাঁচামরিচ, চিনি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, তারপরে হচ্ছে বিট লবণ, সব কিছু মিলে একটা অসাধারণ একটা টেস্ট পাওয়া যায় যেখানে টক, ঝাল, মিষ্টি থাকে। দ্যাটস ওয়াই বুলেট চা অসাধারণ একটা চা। আর অবশ্যই বিভিন্ন বার্গে যদি আপনারা যান, একটা যদি চা ট্রাই করেন সেটা অবশ্যই বুলেট চা হইতে হবে। আর বুলেট চা অনেক লাইট চা না, এটা একটা হেভি চা বলতে পারেন, এখানে অনেকগুলো মেটেরিয়ালস আছে, দ্যাটস ওয়াই এই চাটা অনেক মজাও। তো অবশ্যই অবশ্যই আমাদের পক্ষ থেকেও রেকমেন্ড থাকবে বুলেট চা ট্রাই করার জন্য। আর দোকানের তো বলছেই যে বুলেট চা হচ্ছে বিপিন বার্গের বেস্ট চা। আর আপনারা আপনাদের কমেন্টও জানান, যারা ময়মনসিংহে গেছেন দেন বিপিন পার্কে গেছেন, চাগুলো ট্রাই করছেন, আপনাদের মধ্যে বিপিন পার্কের বেস্ট চা কোনটা, সো দেখা যাবে আমাদের কমেন্ট বক্সে, যদি কেউ জানা থাকে অবশ্যই জানাবেন। বিপিন পার্কে আমরা আরও দুইটা চা ট্রাই করছিলাম, একটা হচ্ছে আপেল চা আর একটা হচ্ছে আঙ্গুরের চা, বাট মানে ওই ভিডিওগুলো আমাদের কাছে নাই। বাট টেস্ট হচ্ছে আপেল চাতে আপেলগুলো কেটে কেটে দেয়, সেগুলো মুখের বাইটে বাইটে পড়ে, যার সো একটা আপেলের স্বাদ পাওয়া যায়, তাছাড়া স্পেশাল কিছু না। আর আঙ্গুরের চাতে অনেক বেশি আঙ্গুরের যে ফ্লেভারটা পাওয়া যায়, কারণ সেটা আমরা ম্যাশ করে দেয়। অ্যান্ড এই হচ্ছে বিপিন পার্কের চাগুলো। এখন আমরা চলে যাবো থানাঘাটের চাতে। অলরেডি আপনারা দেখতে পারতেছেন আমাদের মানে বিপিন পার্ক শেষ করার পর আমরা চলে আসছিলাম থানাঘাটে। এই হচ্ছে থানাঘাটের দুধ, দেখতে পাচ্ছেন হিউজ অ্যামাউন্ট অফ মালাই আছে। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস লাগছে, মামার কাছে রেগুলার চা নিলেও মামা উপরে হালকা করে মালাই দিয়ে দেয়, জিনিসটা জোস লাগছে। বাট ওনাদের মালাই চা নিয়ে বলতে গেলে যে মালাই চাটা এক কথায় অসাধারণ ছিল, ময়মনসিংহ শহরের মধ্যে বেস্ট মালাই চা লাগছে এই থানাঘাটের মালাই চা, দ্যাটস ওয়াই। আর আমাদেরও আপনারা রেকমেন্ড করছিলেন, যারা ফুডিজ গ্রুপে আমাদের কমেন্ট করছিলেন যে এখানকার মালাই চাটা আপনারা ট্রাই করতে পারেন, দ্যাটস ওয়াই আমরা নিরাশ হই নাই, আমরা হতাশ হই নাই, এই চাটা অনেক গ্রোথ ছিল। তো অবশ্যই অবশ্যই রেকমেন্ড থাকবে মালাই চা খাইতে চাইলে ময়মনসিংহের ভিতরে হইলে থানাঘাটের চা, আর ময়মনসিংহের বাইরে যদি যেতে চান তাহলে অবশ্যই অবশ্যই বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির যে চাটা আছে বা কৃষি বিশ্ববিদ্যালয়ের চাটা ট্রাই করতে পারেন। এখন বিপিন পার্কের বোনাস আইটেম হিসেবে দেখাবো লেবু শরবত, দেন হচ্ছে লাচ্চিটা। আর অনেস্টলি বলতে গেলে আপনারা প্লিজ বিপিন পার্কের যে লেবু শরবত আছে সেটা ট্রাই করেন না, করলে আপনাকে গালাগালি করবেন। আমি যদি রেকমেন্ড করি, আমি অবশ্যই রেকমেন্ড করবো না। বিপিন পার্কের লেবু শরবত হচ্ছে 5 টাকা দামে যে লেবু শরবত রাস্তায় বিক্রি করে সেটারই তারা একটু বেশি দামে বিক্রি করে, এছাড়া কিছুই না। আর যে লাচ্চিটা ছিল, লাচ্চিটা লেবু শরবতের থেকে যথেষ্ট ভালো ছিল, কিন্তু লেবু শরবতটা আমরা কখনোই রেকমেন্ড করবো না, কারণ রেকমেন্ড করলে গালি খাইতে অবশ্য গালি খাইতে রাজি না, আর রেকমেন্ড করতেছিও না। অনেক ভালো ভালো চা আছে, সেগুলো ট্রাই করেন। আর এবার আসি লাচ্চির ক্ষেত্রে, লাচ্চিটা দেখতেছেন লাচ্চি বানানোর প্রসেসটা, লাচ্চিটা অতটা খারাপ না হইলেও খুব একটা জাহামরি কিছু এরকমও না। লাচ্চিটা আপনার যদি ঠান্ডা কিছু খাইতে চান লাচ্চি খান, লেবু শরবত খায়েন না,
বাট লাচ্ছিটা আমার কিছু না, আবারও বলতেছি যে ট্রাই করতে পারেন, বাট খুব একটা জোশ কিছু না, বাট ভালো আছে। আর এই ছিল মোটামুটি বিপিন পার্কের জিনিস। বিপিন পার্কের অনেকগুলো চা দেখাইলাম, দেন লাচ্ছি দেখাইলাম, আর দেন আমরা থানাঘাটের চা অলরেডি দেখাই ফেলছি। এখন একটা আমরা ভিন্ন ধরনের চা দেখাবো, ভিন্ন ধরনের চা সচরাচর যেগুলো আমরা বাংলাদেশে দেখতে পারি না। তান্দুরি চা নিয়ে আমাদের অভিজ্ঞতা বলতে গেলে, আমরা আমাদের চ্যানেলে শুরুর দিকে একটা ভিডিও করা হয়েছিল, সেটা হচ্ছে ঢাকার তান্দুরি চা নিয়ে নাজিরা বাজারের। দেন আমাদের চ্যানেল আরেকটা ভিডিও আছে, সেটা হচ্ছে টাঙ্গাইলের তান্দুরি চা নিয়ে। আর এই দুটো লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন, সেটা ডেসক্রিপশনে দিয়ে দিব অথবা আই বাটনে দিয়ে দিব। অ্যান্ড কথা হচ্ছে, এই যে ময়মনসিংহের যে তান্দুরি চা, এটা আগে ছিল না, এটা নতুন হয়েছে। আর এই চাটা অনেকটা টাঙ্গাইলের তান্দুরি চার যে দোকানটা আছে, মূলত একটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের পাশেই চায়ের দোকানটা, রেস্টুরেন্টের আন্ডারে টাঙ্গাইলের যে মটকা দ্য লাইভ কিচেন নামে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা রিভিউ করছিলাম, অনেকটা সেম। এটার নাম হচ্ছে মটকা আচ রেস্টুরেন্টটা। এটা হচ্ছে পার্কে যাওয়ার রাস্তাই পড়ে, হাতের বাস সাইডে, মটকা আস নামে একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা অনেক সুন্দর দেখতে। আর ওইখানকার মোমোটা ট্রাই করছিলাম, যদিও ওটার ভিডিও আমরা করি নাই, মোমোটা অনেক ভালো ছিল। আর এই হচ্ছে মটকা চা। আর মটকা চা নিয়ে বলতে গেলে, এটা ঢাকারটার মতো অতটা জোশ না। আর টাঙ্গাইলে আমরা তিন ধরনের মটকা চা ট্রাই করছিলাম, বাট এখানে যে সবথেকে কম দামে মটকা চা আছে সেটা ট্রাই করতে পারেন। কেন বলতেছি, কারণ দামের পার্থক্য অনুযায়ী এর মধ্যে শুধু বাদাম দেওয়া হবে, এক্সট্রা বাদাম দিবে দুই তিন ধরনের। আর বাদাম দিলে খুব একটা যে জোশ লাগে এমনও না। আর যারা চালাবার আছেন তাদের জন্য মটকা চা যে খুব জোশ একটা জিনিস এমনটাও না। মটকা চার মধ্যে জাস্ট একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায়। আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন যে চারটাকে একটা গরম মটকার মধ্যে ঢালা হয়। বাট একটা ভিন্ন অভিজ্ঞতা নেওয়ার জন্য যদি আপনারা খাইতে যান তাহলে ভালো লাগবে, বাট চায়ের টেস্টের জন্য যদি খাইতে যান তাহলে খুব একটা যে জোশ এমন না। সো এটা রিভিউ ডিরেক্টলি বলতে গেলে যে নতুন এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ওকে ট্রাই করতে পারেন, ভালো আছে, বাট টেস্ট অনুযায়ী যে ট্রাই করতেই হবে এমনটা কিছু না। এই হচ্ছিলো মটকা চা। এখন চলে যাচ্ছি জয়নাল আবেদিন পার্কে। এখানে আমরা বেসিক যে লেবু চা আছে সেটাই ট্রাই করছিলাম। চাটা যথেষ্ট রিফ্রেশিং একটা চা, বিভিন্ন পার্কের মতো অনেকটা। আর এখানে দুই তিন চা মানে টেস্ট করছিলাম সেম চাটা, বাট দুই দিন অভিজ্ঞতা দুই রকম ছিল, একদিন খুবই ভালো ছিল, একদিন ভালো ছিল না। বাট এভারেজ চাটা ভালো আছে, আর পরিবেশটা অনেক বেশি ভালো। আপনারা অ্যাটলিস্ট পরিবেশটা এক্সপ্লোর করার জন্য, বা অনেক মানুষ আড্ডা দেয় বিকালবেলা, জোশ একটা পরিবেশ, সেখানে আপনারা ট্রাই করতে পারেন। এইখানে মালটা চাটা ট্রাই করতে পারেন, বা এইটা বুলেটও পাওয়া যায় এখানে। সো এখানে পরিবেশটা যথেষ্ট ভালো লাগছে, অ্যান্ড চাটাগুলো অনেকটা ভ্যারাইটিস আছে। অ্যান্ড নেক্সট চা হচ্ছে স্বদেশি বাজারে দুধ চা। স্বদেশি বাজারে চা নিয়ে আমাদের অনেক বেশি এক্সপেকটেশন ছিল, এর জন্য হয়তো বা আমরা হালকা করে হতাশ হয়ে গেছি। বাট চাটা খুব একটা খারাপ না, কিন্তু 2016-18 যখন আমি কলেজ লাইফে ছিলাম তখন এই চাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। বাট চাটা মোটামুটি ভালো আছে, বাট দামটা 15 টাকা, অন্যান্য জায়গার চায়ের থেকে একটু বেশি। রেগুলার চার কথা বলতেছি, মালাই চার কথা বলতেছি না। আর এই হচ্ছে মোটামুটি স্বদেশি বাজারের চা, অরিজিনাল খাঁটি গরুর দুধের চা, আর যথেষ্ট ভালো একটা চা। সো আপনারা ট্রাই করতে পারেন যদি স্বদেশি বাজার যান। বাট এই চা ট্রাই করার জন্য স্বদেশি বাজার যাইতে হবে, সেটা আমি আপনাকে বলতাম যদি 2016-18 যে কোয়ালিটির চা আমরা খাইছি সেই চাটা পাইতাম। আর চাটা ভালো, যদি ওই এলাকায় যাওয়া হয় এই চাটা ট্রাই করতে পারেন, মানে কাঙ্গি না পারে গেলে এই চাটা আপনারা ট্রাই করতে পারেন। এই হচ্ছে স্বদেশি বাজারের চা, এই চাটা যথেষ্ট ভালো আছে। আর আমরা অ্যাকচুয়ালি মালাই চা নিয়েছিলাম এখান থেকে, মালাই চা দাম অনুযায়ী বলবো খুব ভালো না, অভিজ্ঞতা মালাইয়ের পরিমাণ খুবই কম ওর তুলনায়। থানাঘাটে মালাই চাটা অনেক জোশ, বাওয়েরটা তো আরও বেশি জোশ। চলে আসছি আমরা বাওয়ে, কথা বলতে না, বাওয়ের মালাই চাটা এক কথায় বলতে জোশ। আমার ট্রাই করা ময়মনসিংহের মধ্যে বেস্ট মালাই চা হচ্ছে বাওয়ের মালাই চা, এবং দামটা অনেক কম, মেবি 15 টাকা নিল নাকি 10 টাকা নিল, আমার ঠিক খেয়াল নাই, 10-15 টাকার বেশি না। এই চাটা অনেক বেশি মজার, কাপটা অনেক জোশ, দাদাদের দেশের যে চায়ের যে কাপটা সেরকম লাগে দেখতে। আর খুবই সুন্দর একটা পরিবেশ, রেল লাইনের পাশে যে দোকানটা আছে সেই দোকানের চা এটা। আর অন্য দোকানের চা আমরা আমি ট্রাই করছিলাম, বাট এটা বেশি জোশ। এ হচ্ছে রেল লাইনের পাশের দোকানটা, আর এই চাটা খুবই খুবই ভালো। সো অবশ্যই অবশ্যই বাওয়ায় গেলে এই চাটা ট্রাই করতে পারেন। আর একটা বোনাস, বাওয়ায় গেলে অবশ্যই যে জুস বারটা আছে ওদের, ওইখান থেকে জুস ট্রাই করতে পারেন, মালবেরি ব্লুবেরি এই জুসগুলো অনেক জোশ। এটা হচ্ছে একটা বোনাস টিপ দিয়ে রাখলাম, বাওয়ায় যদি ঘুরতে যান তাইলে। আর জব্বার মোড়ের দই টই অনেক কিছু আছে বাওয়ায়,
আর বাবা আসার সময় একটু চা ট্রাই করছিলাম, এই যে পুদিনা টুদিনা দিয়ে বানায় এই চাটা, অনেক হেলদি একটা চা, বাট চাটা ভালো, মানে টেস্ট অনুযায়ী হেলদি চা, বাট টেস্ট অনুযায়ী খুব জোস জিনিস যে তেমনটাও না, বাট পুদিনা কালো জিরা হেলদি একটা চা এবং রিফ্রেশিং বলতে পারেন, এটা এই ধরনের একটা চা। এই ছিল মোটামুটি আমাদের আজকের আয়োজন। আমরা ময়মনসিংহ শহরে বিভিন্ন চা, বিভিন্ন জায়গার চা, বিভিন্ন রকমের চা আপনাদের সামনে তুলে ধরলাম। আর এছাড়াও নতুন বাজারে রূপকের চা, শান্তিপাড়ার চা, এরকম অনেকগুলো চা বাদ পড়ে গেছে। আমরা চেষ্টা করবো ভিডিওর পার্ট টু তে এগুলো দেখানোর জন্য, দেন ইনস্ট্যান্ট রিভিউগুলো দেওয়ার জন্য। আর আবারও আন্তরিকভাবে দুঃখিত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, আর না করে থাকলে অবশ্যই করে ফেলবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, হয়তো বা নতুন কোনো ফুড ব্লগে অথবা নতুন কোনো ট্যুর ব্লগে। দেন আমরা চেষ্টা করবো ময়মনসিংহের মুক্তাগাছা নিয়ে একটা ভিডিও করার, মুক্তাগাছের মন্ডা আর বিভিন্ন জিনিস। সো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার, অসংখ্য ধন্যবাদ।